सुना है लोग उसे आंख भर के देखते हैं। तो उसके शहर में कुछ दिन ठहर के देखते हैं। सुना है रब्त है उसको खराब हालों से, सो अपने आप को बर्बाद करके देखते हैं। सुना है बोले तो बातों से फूल झड़ते हैं, ये बात है तो चलो बात करके देखते हैं। सुना है दिन को उसे तितलियां सताती हैं, सुना है रात को जुगनू ठहर के देखते हैं। सुना है उसकी बदन की तराश ऐसी है कि फूल अपनी कबाहें कतर के देखते हैं। सुना है उसके लबों से गुलाब जलते हैं, सो हम बहार पे ये इल्जाम धर के देखते हैं। আসসালামু আলাইকুম বান্দরবান পার্ট টু, আমেকুম নাফাকুম এপিসোড টু এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পদঝুরির মুখে পৌঁছানোর পরপরেই আমার ফেলে আসা দুই বন্ধু গোয়ানিবাসী কায়ুম এবং মোটাপন্ডা মন্দির তার দেখা পাই। তাদের নৃত্য দেখতে দেখতে কিছু সময় সেখানে আমরা অতিবাহিত করি। তারপর আমরা একটু কাইক পুলিশের উদ্দেশ্যে জিন্নাপাড়ার উদ্দেশ্যে রওনা। বন্ধু মডেল একটু তাকাও, তোমার সফলতার কাহিনীটা একটু বলো আমরা শুনি। এদিকে তাকাও, রাকিব বন্ধু তাড়াতাড়ি আসো, রাস্তায় কেউ কিছু দিলে খাবা না। হ্যাঁ সবাই ছেলে পেলে এই পাশে তাকাও, রেডি ওকে ডান এগিয়ে চলো বাংলাদেশ। এমনি কি তোর নাম জনি উইক হয়ে গেছে? সার্কাসটা হয়েছে ভাই, আমরা কি এখন 6 ঘন্টার জন্য হাঁটবো? মঠেল দৌড়াও দৌড়াও দৌড়াও, সেঞ্চুরি হয় নাই মামা বমির। ওকে আমি বলছি মামা সেঞ্চুরি হয়েছে, আমি বলছি কিসের, আমাকে বমির ধরছে একবারে খাবার সামনে দেয়া। এখন বুঝছি যে কেন আমি জুতে এত ট্রাই করতেছিলাম সব, বুঝলি ফারান? এই যে এই জুতাটি, এটি হয়েছে ভুতা স্যান্ডেল। স্যান্ডেল কেন করলাম, সবটা পসপস করে, কোনো বল্লাহন কোনো গ্রিপ নাই। ঠিক গতবার ভাই এই পাশ দিয়ে সুপটা দিতে হইতো, লাইফ জ্যাকেট নিয়ে সাঁতরাইতে সাঁতরাইতে ওখানে পৌঁছাইতো। গতবার হচ্ছে যে তোরা যেদিন ছিলি না, নাফাকুমের পানির লেভেল আর ইয়ার পানির এত পানি,
ওটা পরে পরে কে জানো দুই একদিন পরে কারা জানো গেছে যায় কোনে কোন একটা গ্রুপে আমি ছবি দেখছি আগে ভিতরে ছিল আগে ভিতরে ঢুকছিল বৃষ্টির আগে আচ্ছা ওরা আটকে গিয়েছিল পরে বাইরে গেছে তো ওরা ওই ছবি পোস্ট করছে ওইখানে দেখলাম পানি কমতে কত কম যে একদম পানি ওই যে দুর্গা পূজা শেষ হলো না তারপরে পানি তো আপনি অটোমেটিকলি পানি দেখবে তো মেঘ আর না নামে যায় পানি জনি ওই আরে জোস এই জনি উইক জনি উইক এই জনি উইক ব্রো কাম হিয়ার তোমাকে আমাদের দর্শক খুঁজতেছে হ্যাঁ কি চাই কিছু বলবা না জাতির উদ্দেশ্যে হাঁটতে থাক হাঁটতে থাক সময় নেই এই রে করোনা পেলে কি এত বই না বেটার সেফ দেন সরি ঠিক আছে বুঝতে হবে দাঁড়া দাঁড়া আমার বন্ধুকে নিয়ে যাই আমি বন্ধু আসো আসো বন্ধু আসো বন্ধু কফি খাবো কফি খাবা ঠিক আছে আমি এয়ারফোর্সে ইনফরমেশন দিয়ে দিছি ওরা চলে আসবে কিছুক্ষণ পরে এখানে এয়ার ড্রপ দিবে আমরা কফি বানাই খাবো সমস্যা নাই শোন না বলো সত্যি কথা বলতে এই যে এত ভিডিও আমি এখন না থাকুন হ্যাঁ এই ট্রেলটা নিয়ে হ্যাঁ বিশ্বাস করো এখানে যদি কেউ না আসে হ্যাঁ কিছু ফিল করতে হবে কিছু ফিল করতে হবে ফিল করার জন্য আসতে হবে হ্যাঁ বন্ধু ভালো বলছো এই সেই পদ্মশিরি আমরা সেখানে খুব একটা সময় নষ্ট করিনি আমরা যতদূর সম্ভব খুব তাড়াতাড়ি সেখান থেকে আবার বাকি পথে হাঁটা শুরু করেছি জনি উইক চ্যাপ্টার ৫ এ শুটিং চলতেছে সবার আগে আগে থাকলে ছবি করা দাদা আমরা আজকে থুইসাপাড়াতে থাকতেছি নাকি জিন্নাপাড়া আচ্ছা তো এই যেভাবে হাঁটতেছি মনে হয় কয়টার দিকে আমরা পৌঁছাইতে পারি যদি হাঁটি তাহলে রাতে ৯টা বাজবে হ্যাঁ রাতে ৯টা বাজবে তো চলুন ভাই ও রিফান ভাই আমার একটু টিপস দেন না কিভাবে প্রেমিক পুরুষ হইতে হয় কি কি করাই দিলেন আপনি কি করাই দিলেন মারু মারু আমার না দিতে মরে দিছি কেন আরে ওই খাইতে পারে জীবনটা না আল্লাহ কথা কয় আমি ওরে ক্যারিং শুরু করে দিলাম মাইলে কথা কইবে না মাইলে কথা কইতে গেলে ফেট দিব কে ফেট দেব আরে ভাই তুমি দেখোই না আমি তোকে সামনে যাচ্ছি কেসা লাগা বন্ধু বেঁচে আসো আর তিনটা আছে আমি শুধু আমার বন্ধুকে ভিডিও করতেছি কেমন লাগছে বন্ধু হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীর নিয়ে আমরা এ পাড়াতেই কিছুক্ষণ বিশ্রাম নেই এবং এ পাড়া থেকে আমাদের প্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ সংগ্রহ করে আবারও যাত্রা শুরু করি ব্যথানাশক ওষুধ না রে টনিক এনার্জি টনিক আদিওস মাদার ফাকারস একটু দে আমার ফোন নেটওয়ার্ক পাচ্ছে পিছনে নিয়ে খাওয়া যাবে কি কি এত সিরিয়াস হচ্ছিস কেন আমি তো ফান করছিলাম পানি ম্যান আমি এখন আব্বুর কল দিয়ে মাপ চাই নিতাম মাপ জীবনে যত ভুল করছিস ধুজ হইস না
ওইটাই তো বললাম যে ভাই কেউ বললো না আমাকে, ওইটা কুন্ডং বললাম তো, ডিং ডং। কিন্তু ওইটাই উঁচা মনে হচ্ছে না সবচেয়ে, যে মাঝখানেরটা না, এই পাশে সাইডের পিকটা। ওরে ভাই কথাগুলো 45 মিনিট হারলাম। ক্লান্ত শরীর নিয়ে আমরা আজকের রাত জিন্নাপাড়ায় থাকি, এবং পরের দিন সকালে উঠেই থুইসাপাড়াতে শিফট হয়ে আমরা সেখানে আমাদের ব্যাগপত্র রেখে আমরা আমি একমের উদ্দেশ্যে রওনা দিই। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল, ততক্ষণ সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।